শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ 19 শুরু করতে যাচ্ছি এবং আজকের পাঠের বিষয় হচ্ছে সমাপনী জাপেদা বা ক্লোজিং জার্নাল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে আজকে শোনার জন্য প্রস্তুতি নিয়েছো। আজকের বিষয়তে যা থাকবে সেটা হচ্ছে কি, সমাপনী জাপেদা কি সংজ্ঞা এবং সমাপনী জাপেদা কিভাবে লেখা হয়। সমাপনী জাপেদা গুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রতি বছরের শেষে যে ব্যালেন্স শীটটা তৈরি করা হয়, সেই ব্যালেন্স শীটের আগে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকি বা আর্থিক বিবরণী তৈরি করে থাকি। সেই বিবরণীতে ডেবিট পাশে থাকে মুনাফা জাতীয় ব্যয়গুলো এবং ক্রেডিট পাশে থাকে মুনাফা জাতীয় আয়গুলো। এখন প্রশ্ন হতে পারে, মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় কি? মুনাফা জাতীয় ব্যয় এবং আয় কি? ওকে, এক্সপেন্সেস আর এটা হচ্ছে রেভিনিউ, এগুলো কি? একটি প্রতিষ্ঠানে পরিচালনার জন্য যে খরচগুলো করা হয় সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর পরিচালনা করে রেগুলার যে প্রাপ্তিটা ঘটে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি ইনকাম স্টেটমেন্টে ডেবিট কলামে ব্যয়গুলো বসে আর ক্রেডিট কলামে আয়গুলো বসে। আয় এবং ব্যয়ের পার্থক্যটাই হচ্ছে নিট লাভ অথবা নিট ক্ষতি। এই আয় এবং ব্যয়ের জাপেদাগুলো আমরা লিখবো, এর পরবর্তীতে নেট মুনাফা অথবা নেট লস এর জাপেদা লিখবো, এরপরে ড্রয়িং এর জাপেদাটা লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি যে সমাপনী জাপেদা লেখার যে বিষয় সেটা কখন লেখা হয়, কোথেকে লেখা হয়। লেখা হয় বছরের শেষে, কোথেকে লেখা হয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিট এবং ক্রেডিট কলাম থেকে। এ বিষয়ে বিস্তারিত আমরা স্লাইডে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করতে যাব ক্লোজিং জার্নাল বা সমাপনী জাপেদা। আজকের পার্ট 19-এ তোমাদেরকে এ নিয়ে আলোচনা যাব। আজকের আলোচনা যা থাকবে, সমাপনী জাপেদা কি, কখন এবং কিভাবে সমাপনী জাপেদা লেখা হয়, আর এ সম্পর্কিত একটি বিস্তারিত উদাহরণ। আশা করছি তোমরা মনোযোগ সহকারে আজকের পাঠ ফলো করছ। সমাপনী জাপেদার সংজ্ঞা। কোনো প্রতিষ্ঠানে হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করার পর মুনাফা জাতীয় আয়সমূহ বা মুনাফা জাতীয় ব্যয়সমূহের খাতসমূহের বা উদ্বৃত্তসমূহের যে জাপেদার মাধ্যমে বন্ধ করা হয় তাকে সমাপনী জাপেদা বা ক্লোজিং জার্নাল বলে। যেহেতু মুনাফা জাতীয় আইটেম সমূহের প্রভাব পরবর্তী হিসাবকালে থাকে না, সেহেতু এই হিসাবগুলি সংশ্লিষ্ট হিসাবকালে বন্ধ করে দেয়া হয় বা আমরা বলি যে ক্লোজ করে দেয়া হয়। এই হিসাব পরবর্তী বছরে আর যাবে না। কখন এবং কিভাবে সমাপনী জাপেদা লেখা হয় এখন আমরা তার আলোচনা করব। এক, মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য। মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য প্রথমে আয়সমূহের হিসাব যখন বন্ধ করা হয় তখন আয়সমূহ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট, রেভিনিউ ডেবিট অথবা সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। দুই নম্বর, মুনাফা জাতীয় ব্যয়সমূহ বা ব্যয় হিসাবসমূহ বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট কলামে যে ব্যয়গুলো থাকে সেগুলাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়।
এবং সেগুলো বন্ধ করার জন্য যে জাবেদা সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, এক্সপেন্সেস ক্রেডিট। এক্সপেন্সেস বলতে এখানে একটা নয়, ইনকাম স্টেটমেন্টে অসংখ্য এক্সপেন্স থাকতে পারে, সেই এক্সপেন্সগুলো একটার নিচে একটা লিখতে হবে। 3 নম্বর, যদি ইনকাম স্টেটমেন্টে প্রফিট হয় অথবা নেট ইনকাম হয়, আমরা জানি যে নেট ইনকাম ইকুয়াল টু রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, আর নেট ইনকাম মূলধন হিসাবের সাথে যোগ হয় বা মূলধন হিসাবকে বৃদ্ধি করে। আমরা জানি যে ক্যাপিটাল যখন বেড়ে যায় তখন ক্যাপিটাল ক্রেডিট হয়, সুতরাং জাবেদা হবে ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এখানে ভিন্ন একটা কালার দিয়ে এই জাবেদাটা দেখানো হয়েছে, এই জন্য যে ওই প্রতিষ্ঠানে যদি নিট ক্ষতি ইনকাম স্টেটমেন্টে প্রদর্শন হয় এটা বোঝানোর জন্য। একটি প্রতিষ্ঠানে একই সময়ে মুনাফা আর ক্ষতি দুটোটা হইতে পারে না, হয় মুনাফা হবে না হলে ক্ষতি হবে। আমরা মুনাফারটা আগে আলোচনা করেছি, এখন ক্ষতিরটা আলোচনা করতে যাচ্ছি। নিট ক্ষতি নির্ণয় করতে হয় এভাবে, নেট লস ইকুয়াল টু এক্সপেন্সেস মাইনাস রেভিনিউ, খরচ বাদ আয়। আর নেট লস মূলধন হিসাব থেকে বাদ যায় বা মূলধন হিসাবকে হ্রাস করে, সুতরাং মূলধন যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, এখন যদি হ্রাস হয় তাহলে মূলধন হিসাব ডেবিট হবে, সুতরাং জাবেদা হবে ক্যাপিটাল ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। 4 নম্বর, উত্তোলন হিসাব। এক মালিকানা কারবারে মালিক পণ্য উত্তোলন করতে পারে, নগদ উত্তোলন করতে পারে, সেই হিসাবটা বন্ধ করে দেওয়ার জন্য জাবেদাটা হবে ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট। ক্যাপিটাল ডেবিট কেন? ওই উত্তোলনের কারণে ক্যাপিটাল কমে যায়, ক্যাপিটাল ডেবিট ড্রয়িং ক্রেডিট। এখন আমরা এখানে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে পার্টিকুলার্স আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে, ইনকাম স্টেটমেন্ট করা আছে এবং ব্যালেন্স শিট করা আছে। সহজে বোঝার সুবিধার্থে ওয়ার্কশিটের আকারে এটাকে উপস্থাপন করা হয়েছে, পাশাপাশি যেন আমরা বুঝতে পারি। দেখো, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে এক্সপেন্সগুলো আছে, স্যালারি এক্সপেন্স, ওয়েজ এক্সপেন্স, এভাবে বাকি এক্সপেন্সগুলো আছে, এবং ক্রেডিট পাশে রেভিনিউগুলো আছে, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিট ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলামের যোগফল 17,000 আর ডেবিট কলামের যোগফল হচ্ছে 12,000 এবং নেট ইনকাম প্রদর্শন হচ্ছে 5,000 টাকা। আর ড্রয়িং আছে ব্যালেন্স শিটে 1,000 টাকা। এক্ষেত্রে আমাদের আলোচনা অনুযায়ী, পূর্বের আলোচনা অনুযায়ী আমরা যে এখানে 4টি জাবেদার কথা বলেছি, এই 4টি জাবেদাকে আমরা যদি ফলো করতে যাই এই ইনকাম স্টেটমেন্ট থেকে, তাহলে প্রথমে এই এক্সপেন্সগুলোকে নিয়ে আমরা জাবেদা করি। দেখো, ইনকাম স্টেটমেন্টের ডেবিট কলামে এক্সপেন্স আছে 12,000 টাকা, সুতরাং ব্যয়ের খাতগুলো বন্ধ করার জন্য জার্নাল হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট অল এক্সপেন্সেস ক্রেডিট। বুঝতে পেরেছ? এই আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট কলামে ছিল, এখানে এসে ক্রেডিট হয়ে গেল। ন্যারেশন লিখতে হবে ক্লোজিং জার্নাল এন্ট্রি ফর এক্সপেন্সেস।
নেক্সট, এখানে রেভিনিউ আছে 15,000 আর 2,000, মোট 17,000 টাকার। এই রেভিনিউ হিসাবকে বন্ধ করার জন্য আমাদের যাবে তা হবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলামে, রেভিনিউ আছে 17,000, সুতরাং আয়ের খাতগুলি বন্ধ করার জন্য জার্নাল হবে আয়গুলা ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। এই আয়গুলা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট কলামে ছিল, এখন ডেবিট হয়ে যাবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ন্যারেশন হবে ক্লোজিং জার্নাল এন্ট্রি ফর রেভিনিউস। 3 নম্বর, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে নেট ইনকাম 5,000 টাকা। নেট ইনকাম মূলধনকে বৃদ্ধি করে, তাই জার্নাল হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এখানে নেট ইনকাম শব্দটা কিন্তু আসে নাই, কেন আসে নাই? আমরা জানি যে ওনার্স ইকুইটিতে এই ক্যাপিটালের সাথেই যোগ হয়ে যায় নেট ইনকামটা, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট করা হয়েছে। আমরা পূর্বের ইনকাম স্টেটমেন্টে গিয়ে দেখি, এই ইনকাম স্টেটমেন্টের এই ডেবিট কলামে নেট ইনকাম ছিল 5,000 টাকা, সেই নেট ইনকামের যাবে দায়ী হচ্ছে এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। যদি নেট লস হয় ওই প্রতিষ্ঠানে, এটা আলোচনার সুবিধার্থে বলছি, বর্তমান আলোচনায় কিন্তু প্রফিট দেয়া আছে, যদি ওই প্রতিষ্ঠানে 2,000 টাকা লস হতো তাহলে জাবেদা কি হতো সেটা বোঝানোর জন্য উপস্থাপন করা হলো যে এখানে যেহেতু ইনকাম ক্যাপিটাল বৃদ্ধি করে ক্যাপিটাল ক্রেডিট ছিল, আর এই মুহূর্তে নেট লস এর কথা যেহেতু বলা হচ্ছে, লস ক্যাপিটালকে কমিয়ে দেয়, যার কারণে ক্যাপিটালকে ডেবিট করা হলো, ক্যাপিটাল ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো উত্তোলনের পরিমাণ 1,000 টাকা, উত্তোলন মূলধনকে হ্রাস করে, তাই জার্নাল হবে ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট, ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট, কারণ এই ক্যাপিটাল থেকেই ওনার্স ইকুইটিতে ড্রয়িংসটা বাদ যায়, সুতরাং ক্যাপিটাল কমে যায়, যার কারণে ক্যাপিটালকে ডেবিট করা হলো। আর ন্যারেশন হবে ক্লোজিং এন্ট্রি ফর ড্রয়িংস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা উপসংহারে আরেকটু আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এতক্ষণ স্লাইড আলোচনা করলাম সমাপনী জাবেদা সম্পর্কিত তথ্যগুলা কিভাবে লেখা হয়, এবং আমি উপসংহারে তোমাদেরকে সংক্ষেপে একটু বুঝানোর চেষ্টা করি যে আমরা চারটি জাবেদা লিখব। 1 নম্বর হচ্ছে এক্সপেন্সেস এর জাবেদা, 2 নম্বর রেভিনিউস এর জাবেদা, 3 নম্বর নেট ইনকাম অথবা লস এর জাবেদা, 4 নম্বর ড্রয়িংস এর জাবেদা। এই চারটি হচ্ছে মৌলিক ক্লোজিং এন্ট্রির জাবেদা হবে, এবং আমরা এগুলো কোথায় পেয়েছি, কোথায় পাচ্ছি, অথবা কোন জায়গা থেকে আমরা নেব সেটা আমরা একটু আগে আমরা স্লাইডের মধ্যে আলোচনা করলাম। ইনকাম স্টেটমেন্টের মধ্যে ডেবিট কলামে খরচগুলোকে পাবো, ক্রেডিট কলামে রেভিনিউস কে পাবো, ইনকাম স্টেটমেন্টের রেজাল্টটা হচ্ছে নেট ইনকাম অথবা লস, আর ড্রয়িংটা আমরা ট্রায়াল ব্যালেন্সে পাবো, যেটা ওয়ার্কশিটের ক্ষেত্রে ব্যালেন্স শিটের ডেবিট কলামে লেখা হয়, অথবা আমরা যখন ফিনান্সিয়াল পজিশন করি তখন ওনার সিকিউরিটিতে ক্যাপিটাল থেকে বাদ যায়। সুতরাং এই চারটি জাবেদায় হচ্ছে সমাপনী জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমাদের কাছে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এবং তোমরাও খুব সহজভাবে আজকের পাঠটা হৃদয়ঙ্গম করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আমি প্রতিদিনকার মতো আবারও যে বিশ্বব্যাপী যে মহামারী আক্রান্ত পুরো বিশ্বকে করেছে, আমাদের দেশেও তার বিস্তার ঘটেছে, আমরা নিজেকে সাবধান রেখে আমরা সেই মহামারী থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আর আমার প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আমার এই পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।